রংসাল চাংমাই গাঁওত যে অয়েল ইন্ডিয়ার যে এটা খাদ বহিছে, এই খাদত দুজন শ্রমিক ইতিমধ্যে পড়ি বহুত আঘাতপ্রাপ্ত হয়েছে। কিন্তু আঘাতপ্রাপ্ত হওয়ার পিছতো ইয়ার কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই, ব্যবস্থা গ্রহণের নামত কেবল গাপ দিয়ে গোটে ব্যবস্থাটো রাখব বিচাৰিছে। গতিকে আমার কথা হল কি, যখন শ্রমিক ইয়াত কর্মরত অবস্থাত আছে, গতিকে কর্মরত অবস্থা শ্রমিকসকল নিরাপত্তা দিয়াটো কর্তব্য। গতিকে যে চরম যে মানুষক লৈ যে হেতালি খেলি, যে হেতালি খেলা বন্ধ করব কারণে আমি কৃষক শ্রমিক ঘুরে গাঁও গাঁওভূমির তরফের পর এই আহ্বান জানাইছো। অন্যথা এক বৃহৎ প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করবলে আমি বাধ্য হম। পল্লব বড়ুয়া আর অভিজিৎ বাইলুং নামৰ দুজন শ্রমিক ইতিমধ্যে পাটসাকু আর এজন নাহরকটিয়া দুইজনে সংকটজনক অবস্থাত আছিল। কিন্তু কথা হল কি, এই যদি ঘটনা হয়েছে, এই ঘটনাটা গাপ দিব কারণে কর্তৃপক্ষ ব্যাপক চেষ্টা চলাইছে। গতিকে শ্রমিকর জীবনক লৈ হেতালি খেলা যে কাণ্ড, এই কাণ্ড বন্ধ করব কারণে আমি দাবি জানাইছো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।